মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলার কেউ যদি কারোর প্রতি জুলুম করেন অবিচার করেন অন্যায় করেন তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ দেনা পাওনা কারোর অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছু বিচার হবে তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ জুলুম করে ফেলেছ অন্যায় করে ফেলেছ কারোর হক মেরেছ তাহলে এটা এখনো নিষ্পত্তি করে ফেলো তোমার নাকের ডগা নিঃশ্বাস আছে মৃত্যু হয়ে গেলে এই সুযোগ তোমার আর হাতছাড়া হয়ে যাবে বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে প্রশ্নকর্তা বলেছেন মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা তাহলে মানুষের কাছে মাপ চাইবে কেন এটা অন্তঃসারশূন্য কথা সঠিক কথা নয় কারণ আল্লাহ তাআলার যে হক সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন সেটা বান্দার কাছেই মাপ চাইতে হবে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ওটা মাফ করবেন না মুসনাদ আহমদ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দাওয়াবিন ইনদাল্লাহি সালাসা কিয়ামতের দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা উঠবে তিন ধরনের এক ধরনের মামলা হলো বান্দা যদি শিরকের অপরাধ করে যায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা করবেন অনন্তকাল সে জাহান্নামে থাকবে শিরক করে বড় শিরক করে মুশরিক হয়ে দুনিয়া থেকে গেছে তওবা ছাড়া মারা গেছে তার মামলার কোনো শুনানি নেই সোজা জাহান্নাম অনন্তকালের জন্য এটা এক ধরনের অপরাধ দ্বিতীয় যে অপরাধের বিচার কিয়ামতে আল্লাহ করবেন সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট কারো নামাজে ত্রুটি আছে কারো রোজায় ত্রুটি ছিল কারো তেলাওয়াতে ত্রুটি ছিল কেউ কোরআনের হক আদায়ে ত্রুটি করেছে এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে সে তৃতীয়ত যেই অপরাধের বিচার আখেরাতে হবে সেটি হলো মানুষের হক নষ্টের বিচার আপনি কাউকে গালি দিয়েছেন একজন রিকশাওয়ালার রিকশায় উঠেছেন দুই কথা থেকে তিন কথা হয়ে গেছে গায়ের জোর দেখিয়ে চলে আসছেন ভাড়ার টাকাটাও দেন নাই একটা চড় কষে দিয়ে এসেছেন বেচারা দুর্বল কিছু বলতে পারে নাই কাজের লোকটাকে ভালো মন্দ শুনিয়ে দিয়েছেন অন্যায় ভাবে তার ভুল ছিল না তাও করেছেন সীমা লঙ্ঘন করেছেন তার কাছে মাপ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই এরকম বান্দার যত হক আছে আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কিয়ামতের দিন বান্দার কাছেই ন্যস্ত করবেন আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন বলবেন যেটা তার বিষয় বিধায় কোনো মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাপ চাইতে হবে এটা আল্লাহর কাছে মাপ চাইলেই মাপ হবে এমন নয় বরং বান্দার কাছে মাপ চাইবেন পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন কারণ বান্দার হক নষ্ট করাটা এটা আল্লাহর হক নষ্ট করার সমীপ আল্লাহ নিষেধ করেছেন বান্দার হক নষ্ট করতে বিধায় আল্লাহর কাছেও মাপ চাইবেন আর ওই মানুষের কাছ থেকেও মাপ চেয়ে নিতে হ্যাঁ কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে দিবেন কিন্তু ওই পাওনাদারের কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করায় নেবেন আল্লাহ নিজে সেটা মাফ করবেন বান্দার হক এত জঘন্য বিষয় ভাই আপনি কোন মানুষের 10টা টাকা মেরেছেন আপনি কোন অফিসে কর্মরত ছিলেন আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন মানুষের অধিকার নষ্ট করেছেন মানুষের টাকা খেয়েছেন অন্যায় ভেবে আপনি কোনো দোকানে কোনো কোম্পানিতে চাকরি করেছেন কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা মাপ চেয়ে না যান তো কিয়ামতের ময়দানে আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে আপনি ভিখারি হয়ে যাবেন তিনি বলেছেন আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিনার আল্লাহু ওয়া লা দিরহামা যার কোনো টাকা পয়সা নেই তাকেই তো আমরা ভিখারি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে সেই ভিখারি আসল ভিখারি না আসল ভিখারি হলো সে যে দুনিয়াতে অনেক হজ ওমরা করে গেছে অনেক কোরআন খতম দিছে অনেক তারাবি তেলাওয়াত করেছে অনেক জিকির আজকার করেছে অনেক নামাজ কালাম পড়েছে অনেক দান সাদাকা করেছে অনেক নফল রোজা রেখেছে অনেক ওয়াজ মাহফিল করেছে অনেক মানুষের উপকার করেছে অনেক আমল করে সওয়াবের পাহাড় মাথায় নিয়ে গেছে মুছে তাও দিতে দিতে গেছে যে জান্নাত আমার ঠেকায় কে এত আমল করে গেছি আমি হাজির সাহেব গাজী সাহেব হয়ে গেছি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে যখন যাবে তার পাওনাদাররা সব তাকে ঘিরে ফেলবে দুনিয়াতে ওই ছোট বালে যৌবনকালে স্কুলে কলেজে পড়ার সময় তিন চার বন্ধু মিলে কোন চা দোকানদারকে মেরেছে কোন রিকশাওয়ালার প্রতি অজুলুম করেছে কোন দুর্বল মানুষের প্রতি অবিচার করেছে কোন পথচারীর প্রতি গালিগালাজ করেছে কোন মেয়েকে টিস করে কষ্ট দিয়েছে কোন মেয়ের প্রতি নোংরা কথাবার্তা ছড়ে দিয়েছে ফেসবুকে অনলাইনে অফলাইনে মানুষের যে অধিকারগুলো নষ্ট করেছে সকল অধিকার নষ্ট যাদের করেছে সেই পাওনাদাররা সব সেদিন হাজির হয়ে আল্লাহর দরবারে বলে আল্লাহ
এই লোক অনেক লম্বা লম্বা আমল করে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে এসেছে, কিন্তু এই লোকটা আমাকে একদিন একটা গালি দিয়েছিল, আমার কোনো দোষ ছিল না, সে অনেক ক্ষমতাবান ছিল, পয়সাওয়ালার ছেলে ছিল, চার পাঁচ বন্ধু একসাথে ছিল, আমি ভয়ে কিছু বলতে পারি নাই, দুনিয়াতে বিচার পাই নাই, আপনি তো আহকামুল হাকিমিন, আজকে তো সমস্ত বিষয়ের বিচার হবে, আমি আমার এই অন্যায়ের বিচার চাই। আল্লাহ তাআলা তখন ওই বান্দার যে অনেক নেক আমল করে গেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে, তার আমল থেকে কি সওয়াব দিয়ে দিবেন। এরপরে আরেকজন পাওনাদার একটা নিষ্পত্তি করবেন, এভাবে করতে করতে তার সওয়াব যেগুলো সে করে গেছে কষ্ট করে, রাত জেগে ইবাদত বন্দেগী করেছে, এগুলো দিয়ে দিয়ে পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করার পর তার কোনো সওয়াব নাই, এখন সে সওয়াব শূন্য হয়ে গেছে, অথচ পাওনাদার তখনও শেষ হয় নাই। এবার পাওনাদারদের পাপের বোঝা তার অপরাধের মাত্রা অনুপাতে তার মাথায় দিয়ে আল্লাহ তাআলা তার মাথা থেকে সকল দায় যখন মুক্ত করবেন, সকল দেনা যখন পরিশোধ করবেন, সকল মামলা যখন নিষ্পত্তি করবেন, সকল পাওনাদারকে যখন বিদায় দিবেন, ততক্ষণে তার আমল এবং সওয়াবের সব তো শেষ, উল্টা বরং পাপের বোঝা তার মাথার উপরে বিশাল পড়ে আছে, বাধ্য হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে বড় ভিখারী, এর চাইতে বড় অভাবী, এর চাইতে বড় রিক্ত, এর চাইতে বড় রিক্তহস্ত, এর চাইতে বড় দুর্দশাগ্রস্ত এবং কপাল পড়া এবং দুর্ভাগা আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ হবে। সেই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই তাহলে দুনিয়াতে মানুষের অধিকারের উপরে সচেতন থাকতে হবে, কারোর প্রতি অন্যায় হয়েছে দুনিয়াতে মাপ চেয়ে ফেলতে হবে, বাবার সামনে জোরে কথা বলে ফেলেছি পা জড়িয়ে তাকে জড়িয়ে চোখের পানি ফেলে দুনিয়াতে মাপ চেয়ে নিতে হবে, বাবা মাফ করে দেন। কোনো কারোর প্রতি দুর্বলের প্রতি অত্যাচার হয়ে গেছে তার কাছে মাপ চেয়ে নিতে হবে, চোখের পানি ফেলে ভাই আপনি আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন, কারণ হক নষ্ট করেছি, তার হক তাকে পরিশোধ করে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন, চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ।